আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হচ্ছে জুনের 21 তারিখ, এখন বাজে রাত প্রায় 10টা। আমি মাত্রই ল্যাব থেকে আসলাম, তো আসার পরেই দেখি আমার বাসার সামনে, মানে আমার রুমের সামনে আমার পার্সেল, যেটা কিনা হচ্ছে আমি মাসের বাজার করেছি আর কি। বেসিক্যালি মোস্টলি হালাল খাবার, আই মিন চিকেন, বিফ, এই টাইপের জিনিস। তো আমি হচ্ছে ভাবলাম যে ঠিক আছে, তাহলে যেহেতু পার্সেলটা এসেছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করি যে কোরিয়াতে হচ্ছে আমি হালাল খাবার কোথা থেকে কিনি। আর সত্যি কথা বলতে হচ্ছে আমি বাইরের খাবার খুব একটা খেতে পারি না, আবার হচ্ছে গিয়ে এক্সপেন্সেরও একটা বিষয় আছে। তো আমি প্রেফার করি রান্না করতে, এবং রান্না করতে আমার ভালো লাগে। তো এই কারণে হচ্ছে আমি মাসের বেতন পেলেই একদম মাসের মাংস, মাছ, যা লাগে সব কিছু আর কি অর্ডার করে দিই। তো আমি আজকে দেখাই যে হচ্ছে কীভাবে কী জিনিসপত্র আসে। তো বেসিক্যালি আমি কোথা থেকে অর্ডার করি, তো এখানে হচ্ছে আমি একটা অনলাইন অ্যাপ ইউজ করি যেটার নাম হচ্ছে মপে। এখানে হচ্ছে নেপাল, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সব এই সব দেশের প্রোডাক্ট পাওয়া যায়, এবং সব হালাল আর কি। আপনার যে কোনো টাইপের জিনিসই হালাল, এখানে হচ্ছে কোনো প্রকার হারাম সংস্পর্শ ছাড়াই যেসব তৈরি করা হয়, এবং মাছ, মাংস, মাছ বিশেষ করে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, যেগুলো হচ্ছে আমাদের দেশ থেকে সরাসরি আসে ফ্রোজেন, বাট আমাদের দেশি মাছ। বাট আনফর্চুনেটলি আমি মাছ খুব একটা খেতে পারি না, বিকজ আমার কাছে গন্ধ লাগে। বাট আমি হচ্ছে এখান থেকে মাংস অর্ডার করি, চিকেন, বিফ হচ্ছে, আর মাঝে মাঝে ইলিশ মাছ, কারণ ওটাতে খারাপ লাগে না। তো চলেন দেখাই হচ্ছে আজকে আমি কী কী এই মাসের জন্য অর্ডার করলাম। ওকে, লেটস ওপেন দ্য বক্স। তো বেসিক্যালি বক্স ওপেন করার পরেই হলো আমার এই মাসের বাজার, এবং ভেজিটেবল বা হচ্ছে এই টাইপের যেগুলো আছে, সবজি টবজি যা লাগে, এগুলো আসলে কাছের বাজার থেকে আমি করে নিই, বিকজ এখানে তো হালাল হারাম খোঁজার কোনো অপশন নাই বা দরকারও নাই। সো এই মাসে হচ্ছে আমি এটা ফ্রাইড অনিয়ন, এটা কেনার খুব ইচ্ছা ছিল, যে মাঝে মধ্যে বিরিয়ানি বা অনেক সময় চিকেনের মধ্যে দিলেও অনেক ভালো লাগে, তো আমি এটা কিনেছি এবার। আর কিনেছি চানা ডাল, মসুর ডাল, আর সয়া চাঙ্ক। আপনারা কি এটা খান? এটা ভুনা করলে অনেক মজা লাগে। এ হলো আমার বাসমতি রাইস, এটা কিনেছি মাঝে মধ্যে বিরিয়ানি বা খিচুড়ি খেতে ইচ্ছা করলে করে খাবো, তাই। আর এই হলো চিকেন, ফিশ আইটেম, ও সবজি, বাংলাদেশি পটল, ফ্রোজেন ছিল কিন্তু কি অবস্থা হয়ে গেছে, গলে গেছে বরফ। হাওয়েভার এখনই এটাকে ফ্রিজে রেখে দিব, আবার শক্ত হয়ে যাবে। আর এ হলো বিফ, একটা ইলিশ মাছ, আর দুইটা চিকেন। ওকে, অ্যাজ সুন অ্যাজ হচ্ছে ফ্রিজে রাখতে হবে, কারণ এটা দুপুরে দিয়ে গেছে, আর আমি বাসে আসছি রাত্রি 10টায়। দেখেন বরফের অবস্থা, দেখেন বরফও গলে গেছে। যাই হোক, বেশি সময় নষ্ট করলে আমার জিনিস নষ্ট হয়ে যাবে। ওকে, আর এই যে দেখেন হালাল মার্ক করা আছে, আসলে চাইলেই সব কিছু খুঁজে পাওয়া যায় এখানে। তো বেসিক্যালি আসলে চাইলেই হালাল হারাম বাছাই করে খাওয়া যায়, কোনো প্রকার সমস্যা হয় না খাবার দাবার নিয়ে। যারা হচ্ছে কোরিয়াতে আসার সময় ভাবছেন যে হালাল খাবার কই পাবো, কী করবো, এটা নিয়ে আসলে চিন্তার কিছু নাই। সব দেশেই এখন আসলে হালাল খাবারের অপশন আছে, এবং আর নিজে রান্না করলে, এরকম বাজার করলে তো আরও আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। ওকে, আল্লাহ হাফেজ।